বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ইট্যাপস টেমপ্লেটের আপডেট টেমপ্লেটের কাজ, অর্থাৎ ইট্যাপস দিয়ে বিল্ডিং ডিজাইন করার জন্য মানে সারা বাংলাদেশে এখন বিএনবিসি 2020 অনুযায়ী জোন ওয়াইজ এবং সয়েল টাইপ ওয়াইজ লোড কম্বিনেশান আদার্স অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো সেজন্য আমি কিছু ট্যাম্পলেট তৈরি করেছি, এর আগেও আমি তৈরি করেছিলাম, তবে এখনকারগুলো আপডেট। অর্থাৎ এই ট্যাম্পলেটগুলো দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি বিল্ডিং ডিজাইন করতে পারবেন এবং এতে করে আপনার বিল্ডিং ডিজাইনের সময় কমে যাবে 50% আমি বলবো। হ্যাঁ, এখানে আমার সব কিছুই সেট করা আছে, প্রি ডিফাইন করা আছে, আপনি শুধু জাস্ট এখানে ওপেন করে এটাকে এডিট করে গেলে আপনি এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি এখানে কী কী দেওয়া আছে। প্রথমে আমি এখানে দেখেন স্টোরি দিয়ে রাখছি আমি 10টা। আপনি যদি 10 তলা বিল্ডিং হয় তাহলে হুবহু আপনি এটা ইউজ করতে পারবেন না, যদি হচ্ছে কম বেশি হয় তাহলে আপনি এখানে মডিফাইতে গিয়ে ডিলেট করে অথবা অ্যাড করে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, স্টোরিগুলো গ্রিডও দিয়ে রাখছি, আপনি গ্রিডগুলাও কম বেশি করে এখানে আপনি এটা কাজ করতে পারবেন। এই যে এখান থেকে গ্রিডের সংখ্যা যদি আপনার কম বেশি হয়, ABCD আর 1 2 3 সবগুলাই আর 6টা 6টা করে দেওয়া আছে, আপনার যদি কম বেশি করা লাগে এখান থেকে আপনি অ্যাড করে অথবা ডিলেট করে, অ্যাড করে ডিলেট করে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এরপরে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে জিনিসটা এখানকার সেটা হলো লোড কম্বিনেশান। তো এখানে দেখেন আমাদের বিএনবিসি 2020 সবচেয়ে বেশি সময় লাগে হলো লোড কম্বিনেশানে। তো আমার কিন্তু এখানে সব লোড কম্বিনেশান তৈরি করা আছে, আপনার জোন ওয়াইজ সয়েল টাইপ ওয়াইজ। হ্যাঁ, আপনার যে জোনই হোক যে সয়েল টাইপই হোক আপনি এখানে সবগুলো লোড কম্বিনেশান পেয়ে যাবেন, আপনাকে একটা লোড কম্বিনেশানও তৈরি করা লাগবে না। ঠিক আছে, সব লোড কম্বিনেশান এখানে তৈরি করা আছে। এরপরে আপনার সেকশন দেখেন, আপনি ট্যাপ দিয়ে কিন্তু অনেক ধরনের বিল্ডিং, সব ধরনের বিল্ডিং ডিজাইন করা যায়। আরসিসি স্টিল সব ধরনের বিল্ডিংয়ের জন্য যে যে সেকশন লাগবে এখানে আপনার সব সেকশন তৈরি করা আছে। হ্যাঁ, আপনি যেটা করবেন, আপনি যে যে সেকশনগুলো ব্যবহার করবেন সেটা এখান থেকে আপনি ইয়ে করবেন, মানে ড্র করার পরে যেগুলো প্রয়োজন নয় সেগুলো আপনি ডিলেট করে দেবেন, বাস, তাহলে আপনার মডেলটা সুন্দর হয়ে যাবে অনেক। এখন এখানে এখন এটার মধ্যে আমি যেটা নতুন করে ইনক্লুড করছি এটাতে ম্যাট্রিক ইউনিট সহ, অর্থাৎ আপনার আপনার যদি ইঞ্চি ফিটে কাজ করেন সেটার সেকশনও আছে, আবার মিলিমিটারের এককে, মিটার মিলিমিটার এককে যে সেকশনগুলো দরকার সেগুলোও এখানে আছে। এবং স্টিল বিল্ডিং যদি আপনি করেন, স্টিল বিল্ডিংয়ের যে সেকশনগুলো দরকার সবগুলো এখানে আছে, অর্থাৎ এটা একটা এখন কমপ্লিট প্যাকেজ। আপনি এটা দিয়ে যে কোনো বিল্ডিং যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি এখন ডিজাইন করে ফেলতে পারবেন। ঠিক আছে, এরপর আপনি সেকশনে গেলে দেখেন আমি ফ্রেম সেকশন এখানে প্রায় 50টার মতো সেকশন তৈরি করা আছে, যেটা আমি আপনাকে দেখাইছি অলরেডি। এরপর ডিফাইনে গিয়ে সেকশনে গেলে এরপরে স্ল্যাবে গেলে দেখবেন যে এখানে আরও অনেক স্ল্যাবে যত সেকশন লাগবে ম্যাট্রিক ইউনিটে মিটার মিলিমিটার এবং ইঞ্চি দেখোকে সব দেওয়া আছে। এরপর ডিফাইনে গেলে আপনি দেখেন ওয়াল সেকশনে যান, সব ওয়াল দেখানো আছে 8 ইঞ্চি থেকে শুরু করে। এরপরে আপনার রেইনফোর্সিং বার সাইজ এখানে আপনার দেখেন বারের ইয়ে দেওয়া আছে, নাম্বার মিলিমিটার ওয়াইজ ডায়ামিটার ওয়াইজ দেওয়া আছে, যে 10 মিলি থেকে শুরু হয় মিলিমিটার। ঠিক আছে, এরপরে আপনার ডিফাইনে গিয়ে আপনি এগুলা ডেক সেকশনও আছে একটা। এরপরে ডিফাইনে গেলে আপনার লোড প্যাটার্নে যান, লোড প্যাটার্নে গেলে আপনার যা যা দরকার সব লোড প্যাটার্ন এখানে তৈরি করা আছে। এরপরে আপনার এখানে লোড কম্বিনেশান তো দেখাইলাম আমি, সব কিছু তৈরি করা, অর্থাৎ আপনার একটা মডেলে আপনি শুরু করলে যেসব জিনিসগুলো আপনার অনেক সময় লাগে, যেমন সেকশন তৈরি করা, হ্যাঁ, এরপর স্ল্যাব সেকশন তৈরি করা, ওয়াল সেকশন তৈরি করা, বিম কলামের সেকশন তৈরি করা, একটু সময় যায় এগুলোতে, লোড কম্বিনেশানে সবচেয়ে বেশি সময় যায়। তো লোড কম্বিনেশান নিয়ে আপনার কোনো চিন্তাই করা লাগবে না, একদম ফুল একটা লোড কম্বিনেশান আপনাকে তৈরি করা লাগবে না। দেখেন সব লোড কম্বিনেশান সিরিয়ালি দেওয়া আছে এবং নির্ভুলভাবে দেওয়া আছে, সঠিকভাবে দেওয়া আছে, 38টা এখানে দেখেন দেওয়া আছে, সবগুলো লোড কম্বিনেশান আপনার যা যা লাগবে কিছুই করা লাগবে, তাহলে আপনার এক্ষেত্রে সময়টা অনেক বেঁচে যাবে। তো এখানে দেখেন টোটাল 8টা টেমপ্লেট দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি বিল্ডিং ডিজাইন করতে পারবেন, যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি তৈরি করতে পারবেন, জাস্ট এখানে কিছু এডিট চেঞ্জ করে। হ্যাঁ, তো এই টেমপ্লেটগুলো, এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আমি আরেকটা ভিডিওতে বলবো, মানে যেটা পেইড ভিডিও হবে আর কি বলা যায়, অর্থাৎ আরও কিছু ট্রিক্স আছে এটা ইউজ করার জন্য, সেই ট্রিক্সটা না বললে আপনি এটা ইউজ করতে পারবেন না, আপনি তৈরি করেও ইউজ করতে পারবেন না। তো সেই জন্য এই ভিডিও, এই যে টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেটগুলো আমি মানে সেল করার উদ্দেশ্যে তৈরি করছি, এগুলা মানে পেইড টেমপ্লেট। আপনারা যারা এই টেমপ্লেটগুলো নিতে চান, এই টেমপ্লেটগুলো দিয়ে কাজ করতে চান, তারা আমাকে মেসেজ করবেন বা কল করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে টেমপ্লেটগুলো আপনাদের কাছে বিক্রি করব। তো আজকের ভিডিও এতটুকুই, এই টেমপ্লেটগুলো দিয়ে আপনারা, আমি আপনাদেরকে এটা এতটুকু এনশিওর করতে পারি নির্ভুলভাবে মডেলিং করতে পারবেন এবং আপনার টাইম বেঁচে যাবে অ্যাটলিস্ট
আর 50% টাইম আপনার বেঁচে যাবে। হ্যাঁ ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।